আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকুন। আমি একটা আজকে রেসিপি শেয়ার করব, এটা আমার আসলে নিজের মতো করে, কারো মতে করে না, মানে আমার এটা মনে চাইছে তাই আমি করতেছি। তো ঘি কঞ্চনের পাকোড়া কেউ খাইছেন কি না আমি জানি না, তবে আজকে আমি এটা বানাবো। এটা হলো ঘি কঞ্চনের পাকোড়া, মানে ঘি কঞ্চন শাক, ঠিক আছে। আর এটা তো বুঝছেন যে পেঁয়াজ কুচি আর মরিচ কিন্তু খুব সামান্য নিয়ে নিয়েছি, কারণ মরিচের গুঁড়ো আমার বেসনে অ্যাড আছে আর আমি এটা শুধু বেসন দিয়েই তৈরি করব। আর এটা আমার বেসনে কিন্তু আমি মরিচের গুঁড়াটা দিয়েছি, আর বাচ্চারা খাবে বলে কাঁচা মরিচটা আমি কম দিয়েছি। তো মরিচের গুঁড়া আর আদা এবং রসুন বাটাটা দিয়ে দিয়েছি, এই আর কি, আর কিছু না। তো এর সাথে আমি এগুলো অ্যাড করে দিব, আর পরিমাণ মতো লবণ দিব। তো পাকোড়াটা কেমন হয় দেখি আমরা। তো আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক তো আমার মনে হলো যে এইভাবে একটু বানিয়ে দেখি, বাচ্চারা আসলে অনেক সময় খেতে চায় না শাক, এই জন্য যদি আমরা এইভাবে খাওয়াই তাও ওরা খাবে। আর এই যে পেঁয়াজগুলো একটু ই করে দিচ্ছি, যাতে ঠিক মতো একেবারে ই হয়ে যায়। আর এই যে মরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দিচ্ছি। আর এবার আমি ভালো করে মেখে নিব, ভালো করে। আর এটা কিন্তু ডাল দিয়ে না, শুধু বেসন দিয়ে, ডালের না, এটা বেসন দিয়ে। আশা করি খুব ভালো হবে যতটা মনে হচ্ছে। লবণ কিন্তু আপনারা স্বাদ মতো অ্যাড করে নেবেন। তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এই পাকোড়াগুলো দিয়ে দেব। তো একটু টেস্ট করে নিচ্ছি যে দেখি তেলটা গরম হয়েছে কি না। তেলটা গরম হয়েছে, তো এখন আমি অল্প অল্প করে পাকোড়াটা দিয়ে দিচ্ছি। জানি না যে কেমন হবে, তো দেখি কেমন হয়। কারণ আমি কিন্তু এই রেসিপিটা কোনো চ্যানেল বা কোনো কিছুতেই দেখিনি, আমি জানি না আছে কি না আজ পর্যন্ত, যে ঘি কাঞ্চনের পাকোড়া আছে কি না জানি না। আমি এটা বানালাম, তো আপনাদের শেয়ার করলাম, তো অবশ্যই খেয়ে রিভিউ দেব যে কেমন হয়েছে, খেয়ে রিভিউ দেব যে কেমন হয়েছে, আর রিয়েলটাই দেবো, ফেকটা দেবো না। যদি আমার কাছে ভালো না লাগে তাহলে আমি বলে দেবো যে ভালো লাগেনি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো যে ভালো লেগেছে। আর আমি এই কড়াইটা রান্না করি, দেখতে একটু পচা লাগে কিন্তু আসলে এই কড়াইতে তেলও কম লাগে আর ভালো লাগে, মানে আমার রান্না করতে আসলে ফ্রাই প্যান এগুলো থেকে আমার এটাই খুব ভালো লাগে, বিধায় কিন্তু আমি এটাই ইউজ করি। অনেকে ভাবতে পারে যে কেমন একটা কড়াইটা রান্না করতেছে, কিন্তু আসলে আমার ভালো লাগে এটা, এই জন্যই কিন্তু আমি এই কড়াইটাই রান্না করি।
বিখ্যাত পাকোড়া খেতে চলে আসেন। আমি নাকি যাই করি সব বিখ্যাত বিখ্যাত বলি, তো আজকে থেকে আরও বিখ্যাত বিখ্যাত বেশি বলবো, কারণ বিখ্যাত বলতে ভালোই লাগলো একজনের কমেন্টসে, কারণ খুব ভালো সে কমেন্টস করে এবং তার পরিবারের বা তার ফ্যামিলি কতটুকু শিক্ষা তাদের কাছ থেকে অর্জন করেছে এটাই বোঝা যায়। আর ব্যাড কমেন্টস করার আগে ভাবা উচিত যে শত শত লোক এগুলো দেখে কিন্তু তাদের আসলে কোনো কিছুই যায় আসে না, কারণ তাদের তো আর বিখ্যাত পাকোড়া কেমন হয়েছে আমার হাতের বিখ্যাত পাকোড়া তো দেখেই বুঝতে পারছেন সবাই, আশা করি ভালো হয়েছেন। আর সবাই আসলে মন খারাপ করবেন না, আমি যাকে বলেছি সে বুঝে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং বিখ্যাত বিখ্যাত লেখার জন্য তো একজন বসেই আছে, সব কিছু স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি, দেখি আপনারা চেনেন কি না। এটা দিয়ে আসলে একটা লাইভ করতে হবে, তাহলে তাকে বোঝানো যাবে, আর সে তো আসলে বসে আছে যে এই ভিডিওতে আবার কি একটা কমেন্টস দেওয়া যায়। তো আপনারা সবাই দেখার জন্য রেডি থাকেন, ইউটিউব চ্যানেলটি ঘুরে যাবেন, ইউটিউব চ্যানেলে সে বসে থাকে যে কখন আমি ভিডিও ছাড়বো। আরে পাকোড়া ভাজতেছি, তো এই যে আমার পাকোড়া, তো আমি এখন আপনাদের একটা টেস্ট করে দেখাবো যে আসলে ও সত্যি কেমন হয়েছে, ঠিক আছে? টেস্ট করে আমি কিন্তু রিভিউ দেব। কি বলবো, সত্যি কথা বলছি, আপনারা এই পাকোড়াটা বানিয়ে দেখুন যে এত সুন্দর, এত টেস্টি, মানে খুবই সুন্দর লাগতেছে, অনেক টেস্ট হয়েছে, মানে আমি ভাবিনি যে এত টেস্ট হবে। তো আপনারা বানিয়ে খেতে পারেন, আমার কিন্তু খুবই ভালো লেগেছে, খুব মজা। তো ভিডিওতে আজকে একটু ফান করলাম, ফান করতে ভালো লাগলো, সবসময় অ্যাকুরেট আসলে ভিডিও করতে ভালো লাগে না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।